আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আহমেদ টিভি আই মোহাম্মদ ফয়েজ আহমেদ সো দর্শক আজকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আজকে ভিডিওটা খুবই খুবই ইফেক্টিভ এবং খুবই উপকারমূলক ভিডিও আমি কথা বলতে যাচ্ছি অবশ্যই আপনারা জানেন আজকে কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি তা আমি বুঝে গেছেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য একটু কথা বলার জন্য আমি আজকে ভিডিওতে আসা আজকাল দেখা যাচ্ছে কি বাংলাদেশের অধিকাংশ মানুষরা মানে বাইরে যাওয়ার জন্য খুবই ইন্টেনশন বাইরে যাওয়ার জন্য খুবই আহামুরি ওয়ে মানে রয়েছে মানে মানুষ কিভাবে বাইরে যাবে কি কি পারপাসে বাড়া যাবে স্টাডি পারপাসে বা ওয়ার্ক ফার্মিট বা টাবল স্টোরি বা ভিজিট বিচার যে কোনো পারপাসে মানুষ মানে ইউরোপে যাবে আমেরিকা যাবে অস্ট্রেলিয়া যাবে মানে বিষ্ট আপনার মোস্ট অফ মানুষের তাদের টার্গেট হচ্ছে মানে সেনজেন খাদ্যিতে মুভ করা ইউরোপের সেন যে কোন কান্ট্রিতে মুভ করার জন্য তারা কিভাবে যাবে এটা আসলে সঠিক নিয়মগুলো জানা না তবে আমি আমার নলেজ থেকে আমি আমার যতটুকু রিচার্জ থেকে আমি বলতে পারি বর্তমানে আপনি কোন দেশে অ্যাপ্লাই করলে আপনার ভিসা রেশিও ভালো হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটিন এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপনার বিসা অ্যাকসেপ্টেবল রেশিও ভালো হবে তবে এসব আইডিয়া আমরা জানি না তবে কথা হচ্ছে আপনি কোন কোন দেশে ইউরোপের সেন্ডেনভুক্ত কান্ট্রিতে আপনার অ্যাপ্লাই করলে

থেকে আপনার যখন জন্য আবেদন করবে বা ফার্মে আপনার ইন্টারভিউ দিবেন তখন আপনার বিচার ইস্যুটা খুবই হাই হলে আপনার বিচার হওয়ার চান্সটা খুব বেশি থাকে তো এই পেকেতে আপনি নরমালি যেসব দেশের জন্য আপনি টাই করতে পারেন এসব দেশের মেনশন আমি ওইসব দেশের নাম টাই করবো দুই হাজার চব্বিশ সালে যারা যারা মানে কোন কোন দেশে ইউরোপের সেন্ট্রেলভুক্ত কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করবেন ওয়ার্ক ফার্মেট বা ভিজিট ভিসা বা আপনার

ফোরে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আইসল্যান্ডটা আপনার আইসল্যান্ড রাখতে পারেন সেকেন্ড কান্ট্রিটা হচ্ছে যেটা হচ্ছে অবশ্যই সবার একটা প্রিয় কান্ট্রি যেটা বর্তমানে অনেক দেশের মানুষ এই দেশে যাওয়ার জন্য খুবই হামরিও রয়েছে এবং বর্তমানে এই দেশের বিচার ইস্যু খুবই খুবই ভালো আপনি কি বলবো এত একটা ভালো আপনি অ্যাপ্লাই করলেই মানে যে হচ্ছে অ্যাপ্লাই করেছে সবাই বিচার ইস্যু পেয়ে মানে বিচার ইস্যু হান্ড্রেড পেয়েছে পেয়ে বিচার ইস্যু কোনো ধরনের রিজেক্টের নাই বলতে চলে দেশের নাম হচ্ছে লিথুনিয়া অবশ্যই আপনারা জানেন ইউরোপের সেন্জন দেশের মধ্যে অত্যন্ত এবং সুন্দর্য দেশের মধ্যে রয়েছে লিথিনিয়া খুব একটা সুন্দর একটা দেশ আপনার চড়িত পোস্টে আপনারা রাখতে পারেন দুই নম্বর খাতায় যেটা ভিসা রিজেক্টেড রেট হচ্ছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট আপনার বুঝতে পারছেন একবার লোয়ারি এখানে আপনার রেশিও আপনার চাইলে এখানে আপনার করতে পারেন যখন আপনি মুভ করবেন আপনি ইজিলি হবে আপনার গন্তব্য ফ্রান্স হোক জার্মানি হোক নেদারল্যান্ড হোক বা আপনার নরওয়ে সুইডেন হোক আপনার এসব মোস্ট পাওয়ারফুল ইউরোপিয়ান মুক্ত কান্ট্রিতে আপনি যেতে পারেন তবে ফার্স্ট অফ অল আমি আপনাকে রিকমেন্ড করব যে দেশগুলো আপনার বিশ্ব রেশিও ভালো হবে আপনি এসব দেশে অ্যাপ্লাই করেন প্রথম আপনার ফার্স্ট অফ অল

প্রোফারি যে ওদের যে মানে রিকোয়ারমেন্ট অনুসারে সঠিকভাবে আপনার প্রোফাইলটা সাবমিট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বিষয় হিসেবে যেটা দেশটার নাম হচ্ছে লাতবিয়া ইউরোপের মিডল ইস্টের মধ্যে একটা সুন্দর সমৃদ্ধিশালী একটা দেশ এবং সুন্দর একটা অসাধারণ একটা দেশ যেটা হচ্ছে লাতবি দেশটা অসাধারণ আসলে কি বলবো আপনি চাইলে আপনি ইউটিউবে বা আপনার ফেসবুকে এটার ভিডিও দেখতে পারেন আমি কি বলছি লাদবিহা বিশাল ইস্যু আপনার নাইনটি এইট পার্সেন্ট তবে এটার রিজেক্টেড হচ্ছে

ওয়ার্ক পারমিট হোক আপনার ভিজিট হোক আপনি যখন বা প্রপারলি একটা ডকুমেন্ট নিয়ে আপনার সাবমিট করবেন যে দেশের জন্য জানান ইউরোপের যখন আপনার ভিসা পেয়ে যাবেন আপনার আড়াইশ দেশ বা তিরিশটা দেশ আপনি ইজিলিওয়ে মুভ করতে পারবেন দেশ দেশটার মধ্যে আপনার ড্রিম ল্যান্ড আপনার এই দেশে আপনার ফার্মার থাকতে চাচ্ছেন আপনার রিলেটিভ বা আত্মীয় রয়েছে আপনি ইজিলিওয়ে যেতে পারবেন তো ফার্স্ট অফ অল নিট টু গ্রো অ্যান্ড নর্মাল কান্ট্রি যেটা আপনি প্রথম যে দেশে আপনার ভিসার ইস্যু হবে আপনার ভিসার চার্জ পাওয়াটা সম্ভাবনাটা বেশি থাকবে আপনি এসব দেশে অ্যাপ্লাই করেন আচ্ছা তারপর চার নম্বর দেশটি হচ্ছে খুবই খুবই একটা সুন্দর একটা দেশ আসলে এই দেশের মানে ইউরোপের মধ্যে খুবই একটা শান্তিপ্রিয় দেশ যাকে বলা হয় যেটা সুখী সমৃদ্ধশীল যেটা আসলে ইউনেস্কো স্বীকৃত যে ওয়ার্ল্ডের মানে হ্যাপিনেস কান্ট্রি যে দেশটাকে বলা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেশের নাম কি দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড মাই ফেভারিট কারণটি ফিনল্যান্ডটা ফিনল্যান্ড নিয়ে আসলে আমার বলার কিছু এক্সট্রা জানেন ইউরোপের মধ্যে সুখী সমৃদ্ধশালী দেশ হচ্ছে ফিনল্যান্ড যে দেশের মানুষ যাওয়ার জন্য খুবই খুবই ইন্টারেস্ট বিচার আপনার কি বলবো নাইনটি সেভেন পার্সেন্ট বিচার বর্তমানে আপনি যখন অ্যাপ্লাই করবেন ফিনল্যান্ডের বিচার আপনার কখনো রিজেক্ট করবো না আপনার যখন আপনি অ্যাপ্লাই করবেন প্রপারলি গাইডনেস নিয়ে আপনার প্রপারলি অ্যাপ্লাই করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বিচার হওয়ার সম্ভাবনা আছে তবে এখানে ফিনল্যান্ডের রিজেক্ট টু আর চান্স হচ্ছে নাইন ইন্টু বলতে নাই চলে যখন প্রপারলি ইন্টারভিউ দিতে পারবেন প্রপারলি গাইডলাইন প্রপারলি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন ইজিলি আপনার বিষয় হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকবে আচ্ছা যাই হোক আপনার পাঁচ নম্বর দেশটি হচ্ছে আপনার অবশ্যই সবারই পরিচিত সোবাকিয়া সোবাকিয়া দেশটি ইউরোপের মধ্যে এখন বাংলাদেশের বাঙালিদের মধ্যে খুবই একটা ডিসিনেশন এবং গন্তব্য গন্তব্যমুক্ত কান্ট্রি হচ্ছে দেশটা খুবই অসাধারণ ইউরোপের মধ্যে যে ইউরোপিয়ান দেশটা আপনার চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন তবে এটার হচ্ছে নাইন ইন্টু সেভেন পয়েন্ট আপনার তিনটা দেশ নাইন ইন্টু সেভেন পয়েন্ট লা ফিনল্যান্ড এবং সুবাকিয়া আপনার চাইলে যেতে পারেন তবে ফার্স্ট অফ অল আপনার আইসল্যান্ড লিথুনিয়া লটবিয়া আপনার এই যে পাঁচটা দেশে আমি যে দেশের নামগুলো বললাম আপনি করলে এখন থেকে টাইপ করতে পারেন আপনার ভিজিট ভিসা হোক ওয়ার্ক পারমিট হোক বা আপনার স্টাডি পারপাস হোক তবে আমরা আসলে আমাদের কি প্রবলেম রয়েছে আমরা কি করি প্রথমে আমরা যে চয়েস বল হট কান্ট্রিতে যেমন জার্মানি ফ্রান্স তারপর নেদারল্যান্ড সুইজারল্যান্ড আমরা এসব দেশে আমরা প্রথমে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য টাইপ করি কিন্তু ভাই আমি আসলে যতটুকু জানি আপনার ফার্স্ট অফ অল প্রথম যেভাবে হাই ইউরোপের যে যতগুলো দেশ রয়েছে আমি যেগুলো নাম বললাম এগুলো সবচেয়ে বিচার এসে খুবই লক ক্যাটাগরি আপনার চাইলে এসব দেশে আবেদন করতে পারবেন হ্যাঁ তবে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি ট্রাবল স্ট্রিট ভালো বা আপনার অন্যদের দেশে ভ্রমণ করেছেন তবে আপনার চাইলে আপনার জন্য বিচারটা হয়ে যাবেন তবে ফার্স্ট অফ অল আপনার কখনো কোনো দেশে ট্রাবল করে বা কোনো দেশে ভিজিট করে নেয় আপনার এখানে আপনার কোটা আপনার জন্য এটা মুখ হবে তবে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি এই দেশে আবেদন করবেন না আমি যে পাঁচটা দেশের নাম বললাম আপনার পিস এই পাঁচটা দেশে আপনার গুগলে চার্জ বা আপনার দু কোন কোনো পরিচিত থাকে দেশের বাইরে আপনারা তাদের কাছে জানতে পারেন যে বর্তমানে হাই যে কোন কোন তবে আমি আপনার রিচমান করব আপনারা যেহেতু ইউরোপে যাওয়ার জন্য আপনার গন্তব্য আপনার আপনার বা আপনার করেছেন আপনাদের ইউরোপের দেশে যে কোনো নর্মাল দেশে আপনার মুভ করবেন তবে আপনার এই পাঁচটি দেশ আপনার জন্য খুবই সুবিধা বেটার হবে সুইটেবল হবে পরিশেষে আমার এই ভিডিও দু যে ভালো লাগে আর এসব দিক ভিডিও দু যে ইউরোপের আপনার আপডেট পেতে চান বা ইউরোপের সম্পর্কে আপনার তথ্য পেতে চান আপনি আমার তার লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পরিবর্তিতে আপনার কি ধরনের ভিডিও দেখতেছেন আমি আমি যতটুকু পারি আপনার মধ্যে শেয়ার করবো তবে আজকের বলতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম